मुख्यमंत्री त्राण तहबिले अर्थदान करलें प्राक्तन शिक्षा अधिकर्तार रंजित देवनाथ शिक्षा दफ्तर ग्रुप डी और ग्रुप सी कर्मचारी टीआरकेएस बिलुनिया टीआरबीटी सम्पादक प्रत्युष देव विजय कुमार गार्लस शिक्षक कर्मचारी बृहस्पतिवार एक शिक्षामंत्री रतनलाल नाथ एदिन शिक्षामंत्री सर्वदलीय बैठक अधिक गुरुत्वपूर्ण दिकगुल तुले धरते गए बहिराज्ये आटके पड़ा राज्यवासी सम्पर्के मतामत तुले धरें संबाद माध्यम सामने मुख्यमंत्री त्राण तहबिले अर्थ जमा पड़े सरकारी भावे जे तथ्य 9,97,00,000 जेगुली बैंके ड्राफ्ट बा चेक जमा देवार पर जेगुली रियलाइज हुए छे से हिसाब एर बाइरे अनेकगुली ड्राफ्ट चेक रुए छे जेगुली बैंके जमा देवार बाकी रुए छे तो मुख्यमंत्री त्राण तहबिले आज के हमारे दिए दुटा संस्था थे एक जन रंजित कुमार देवनाथ उन्नी स्कूल शिक्षा दफ्तर प्राक्तन अधिकर्ता रंजित कुमार देवनाथ उन्नी 50,000 दिए व्यक्तिगत भावे एचड़ा ग्रुप सी एंड ग्रुप डी कर्मचारी उच्च शिक्षा दफ्तर शिक्षा भवन यूनिट जीटा से जमा दिए वा दिए 50,000 এছাড়া এর আগে জমা দিয়েছে বিলুনিয়া টিআরকেএস সাব ডিভিশনাল কমিটি 165 জনে 2,73,345 দিয়েছে এছাড়া আমাদের টিআরবিটি সেক্রেটারি এবং অ্যাসোসিয়েট প্রফেসর প্রত্যুষ দেব উনি দিয়েছেন 20,000 তো বিজয় কুমার গার্লস যেটা দুপুরের অংশ নুন সেকশন তো সেখানে টিচার অ্যান্ড স্টাফ বিজয় কুমার স্কুলের তারা দিয়েছে 50,000 আলোক করেছে কিভাবে এই লকডাউনে কিভাবে চলা আগামী দিন বিশেষ করে সবাই গুরুত্ব দিয়েছে একটা জিনিসের প্রতি যে ফ্রন্টলাইন যা ফ্রন্টলাইনে যারা কাজ করছে চিকিৎসক চিকিৎসাকর্মী নার্স এদের এদের নিরাপত্তা সুনিশ্চিত করা সবাই যত শাসক দল থেকে আরম্ভ করে বিরোধী দল থেকে আরম্ভ করে সবাই মনে করছে যে আমাদের এই ক্ষেত্রে সবাই এক বাক্যে বিভিন্ন দলে বিভিন্ন মত বিভিন্ন পথ রয়েছে সবাই বলছে যারা আমাদেরকে এই আক্রমণ থেকে বাঁচাতে পারে যারা আক্রান্ত হল তাদেরকে রিকভারি যারা করবে চিকিৎসাকর্মী এবং চিকিৎসক নার্স বা স্বাস্থ্যকর্মী তাদের সুনিশ্চিত করতে হবে তাদের নিরাপত্তা এটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তৃতীয় গুরুত্ব দেওয়া হয়েছে আমরা নয় সারা বিশ্বে এখন পর্যন্ত কেউ বলতে পারেনি এই মারাত্মক যে ভাইরাস এটা কবে শেষ হবে কখন শেষ হবে কিভাবে শেষ হবে এখন পর্যন্ত কেউ বের করতে পারেনি সেই জন্য সবাই একটা কথা বলেছে যে আমরা আরও সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে ধৈর্যের পরীক্ষা দিতে হবে ধৈর্য থাকতে হবে যেমন আমরা যদি অধৈর্য হয়ে পড়ি তাহলে কিন্তু বিপদ হতে পারে যেমন কালকে চেন্নাই থেকে পরশুদিন 27 তারিখ চেন্নাই থেকে 5 জন উদয়পুরে 3 জন বাইকোরা 2 জন এই 5 জনকে নিয়ে একটা অ্যাম্বুলেন্স চেন্নাই থেকে আসে বাড়িতে আসার জন্য বেকুল আর এটা বেকুল তো থাকবেই কিন্তু দেখা গেল এরা আসার পরে 27 তারিখ চোরাবাড়ি সকালবেলা স্ক্রিনিং করার পর কোনো সিমটমস ধরা হয়নি ধরা পড়েনি কিন্তু যখন তারা উদয়পুরে রাত্রে পৌঁছল উদয়পুরে তাদেরকে এই 5 জন 2-7 জন সবাইকে ফেসিলিটেশন কোয়ান্টাইনে রাখা হয় অনেকে অতিষ্ঠ একটু আগেও কোয়েম্বাটুর থেকে আমাকে ফোন করেছে ব্যাঙ্গালোর থেকে আমাকে ফোন করেছে স্যার আমাদেরকে নেওয়ার ব্যবস্থা করুন নেওয়ার ব্যবস্থা করতে হলেই গাড়ি আসবে ড্রাইভার আসবে এদের সাথে আরও লোক আসবে এটা কিন্তু ভয়ের ব্যাপার এই জন্য আমরা তাদের দুঃখ আছে তাদের কষ্ট আছে আমরা তাদেরকে আমরা এই পর্যন্ত বহির বাইরে যারা আছে এরকম ত্রিপুরা রাজ্যের লোক যারা বাইরে আছে 3,307 জনকে আমরা এখন পর্যন্ত 28 তারিখ পর্যন্ত 1,15,00,000 বিভিন্ন অ্যাকাউন্টে দিয়েছি তাদেরকে আমরা বলছি তোমাদের অ্যাকাউন্ট পাঠাও অসুবিধা আছে তোমাদের জানি অ্যাকাউন্ট নম্বর পাঠাও আধার নম্বর পাঠাও তাহলে আমরা হেল্প করবো সাহায্য কিন্তু এক্ষুনি
এক্ষুনি আনার ক্ষেত্রে আমাদের সরকার এবং সর্বদলীয় মিটিং এ অনেকে বলছে আনা সমীচিত হবে কিনা, এটা আপনারা বুঝুন ভালো করে, কারণ আমরা এক্সপার্ট নই, কারণ এই বিষয়টা আছে। আমরা রাজস্থানের কোটাতে যারা আছে তাদেরকে আনার জন্য আমাদের প্ল্যানিং হচ্ছে এবং গাড়িটাড়িও ঠিক করা হয়েছে, কিন্তু একটু আমরা কালকের এই ঘটনার পর থেকে আমরা একটু চিন্তায় পড়ে গেছি এবং চিন্তায় পড়ে গেছি। এখন আজকেও গার্জিয়ানদের কেউ কেউ আমাকে ফোন করেছে, মুখ্যমন্ত্রীকে ফোন করেছে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ফোন করেছে যে এটা তাদের রাইট কাটিল হচ্ছে। মনে রাখবেন, রাইট কাটল থেকে সবচেয়ে বড় কথা হলো এখন আদালতগুলিও কিন্তু টোটাল বন্ধ। সুতরাং আমরা বুঝি, কিন্তু এটা ঠিক দীর্ঘদিন ধরে অন্যান্য রাজ্যে তারা চলে গেছে, অন্যান্য রাজ্যে তারা চলে গেছে, কিন্তু সেই জন্য করোনা মুক্ত স্টেট ডিক্লেয়ার হতে পারেনি। আমাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, আমরা সারা দেশের মধ্যে করোনা মুক্ত স্টেট ঘোষণা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, হালাপুর।